আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান, ফিউচারাইজার্স বাংলাদেশ প্রেজেন্টস ক্যারিয়ার পরিকল্পনা ও উদ্যোক্তা কথন, পাওয়ার্ড বাই বায়োস্কোপ ইভেন্টস অ্যান্ড ট্যুরিজম। সাথে আছি আমি মাহবুবা ইসলাম মিতু। আমার সাথে এই পর্বে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আলমাসুর রহমান, মাইন্ড জিম কাউন্সিলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যিনি গত 20 বছর যাবত রাগ নিয়ন্ত্রণ এবং হ্যাপি ম্যারিড লাইফ নিয়ে কাজ করছেন। আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে। বিটিভিতে আপনাকে স্বাগতম স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ মিতু, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আমাকে স্বাগত জানানোর জন্য। স্যার, আপনি যেহেতু হ্যাপি ম্যারিড লাইফ নিয়ে কাজ করেন, এর আগেও আমাদের এই এফবি টিভিতে আপনি আরও 4-5টা শো করেছেন হ্যাপি ম্যারিড লাইফ নিয়ে, তো আজকে আমরা সরাসরি জানতে চাচ্ছি এই যে বাংলাদেশে এত ডিভোর্স, এটা কিভাবে প্রতিরোধ করা যায়? মিতু অনেক ধন্যবাদ। আমরা জানি সবাই যে আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে, 50 বছর আগে এমনকি এখন যে সকল কারণে ডিভোর্স হচ্ছে এটাকে তো আমরা সবাই জানি, কারণ এটা নিয়ে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে। কারণগুলো কি তুমি নিজেও জানো, যেমন 1 নম্বর কারণ আমরা বলি যে যৌতুক, 2 নম্বর হচ্ছে মাদকাসক্ত বা এডিকশন, 3 হচ্ছে মানসিক শারীরিক নির্যাতন, রাইট? 4 নম্বর কি পরকীয়া, 5 নম্বর কি আচরণগত বা অক্ষমতা, তাই না? এই তো 5টা মূল কারণ। তো এটা 50 বছর 100 বছর আগেও ছিল, তাই না? 20 বছর আগেও ছিল, এখনও আছে। কিন্তু এখন হয়েছে জানো, সিরিয়ালটা পাল্টেছে, 5টা কারণে তুমি ধরতে পারো কিন্তু সিরিয়ালটা বদলে গেছে। এখন কিন্তু ওই যৌতুকটার 1 নম্বরে না, এখন অত্যাচার নির্যাতনটা 1 নম্বরে বলা যাবে, পরকীয়াটা 2 বা 1 নম্বরে বলা যাবে, নির্যাতন, এডিকশন বা মাদকাসক্ত এইসব বিষয়গুলো আছে। তা এইসব বিষয়ে তো আলোচনা করলে অনেক সময় লাগবে, আমরা অনেক আলোচনা করেওছি, সমাজে সমাজবিজ্ঞানের আলোচনা করছে, মনোবিজ্ঞানের আলোচনা করছে, কিন্তু আমি জাস্ট 2টো বিষয়ে আলোচনা করব সংক্ষেপে। এই 2টো জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে ডিভোর্স আমার ধারণা 50% বেশি কমে যাবে। জাস্ট 2টো পয়েন্ট, খুব ইজি। ইজি মানে বলতে ইজি, হয়তো পালন করতে কষ্ট লাগবে, সেটা হচ্ছে কিন্তু সম্ভব, খুবই সম্ভব। 1 নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা টিকে থাকে কিশোর পর্যায়ে, রিলেশন তো, ভালোবাসা তো, এই ভালোবাসাটা দেখাতে হয়, অ্যাকশন করতে হয়। আচ্ছা, তুমি একজনকে ভালোবাসো, অনেক সময় বলি না একটা ছেলেকে আমি ভালোবাসতাম স্কুল জীবন থেকে, এখনও ভালোবাসি কিন্তু জানি না, তাহলে ওই ভালোবাসা দিয়ে লাভ কী, রাইট? তাহলে মানে ভালোবাসাটা প্রকাশ করতে হয়, ঠিক? আচ্ছা দেখো, আমরা যারা প্রেম করে বিয়ে করে, তারা প্রেমটা, তারা প্রেম করে দেখো, তারা কিন্তু প্রেমটাকে খুব সুন্দর করে সময় কাটায় না, ঠিকই? তারা হইচই করছে, গল্প করছে, হোটেল রেস্টুরেন্টে যে খাচ্ছে গল্প করছে, ঘন্টার পর ঘন্টা তারা টেলিফোনে কথা বলছে, তারা কত মনে করছে, কত দারুণ লাগছে, সময় দারুণ কাটছে। কারণটা বলো তো, কারণ তারা প্রেমের সময় কী করছে, নিজেকে এক্সপ্রেস করছে, সুন্দর করে সাজগোজ করছে, রেস্টুরেন্টে খাচ্ছে, গল্প করছে, টাইম দিচ্ছে, রাইট? তো তখন তাদের কাছে খুব ভালো লাগছে। কিন্তু যখন বিয়ে করে ফেলে তখন তারা মনে করে আমরা তাদের আপনার পরস্পরকে পেয়েইতে গেছে, তখন আর কি জানো আগের মতো গল্প করে না, সময় দেয় না, প্রশংসা করে না, তাদের ভালোবাসাটা কী করে না বলো তো, এক্সপ্রেস করে না, প্রকাশ করে না, তখন কী হয় বলো তো, আস্তে আস্তে সম্পর্কটা দূরত্ব তৈরি হয়। তাহলে বোঝা গেল কি, আমরা যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা আছে এটা ভিতরে থাকলে হবে না, এটাকে প্রকাশ করতে হবে, তাই না? যেমন ধরো এই যে আমাদের সৃষ্টি, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তৈরি করেছেন, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, কিন্তু এই ভালোবাসাটাকে তো আমরা প্রকাশ করি, নামাজের মাধ্যমে প্রকাশ করি, হজের মাধ্যমে প্রকাশ করি, রোজা রেখে বলি আল্লাহ দেখো আমি খাচ্ছি না, তাহলে মানে ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে হয়, রাইট? রাইট, এটা বুঝতে পারছো তো? এই যে তাহাজ্জুদে নামাজ পড়ে দেখছি যে আমি দেখো তোমার কাছে তোমার নামাজ পড়ছি, মানুষের উত্তম আচরণ করে বলছে দেখো উত্তম আচরণ করছি, হ্যাঁ, কারণ তুমি উত্তম আচরণকে পছন্দ করো। তারপরে এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে দেখো সন্তানদের সাথে পিতামাতার সম্পর্কটা কেন আস্তে আস্তে দূরত্ব নেই বলো তো, কারণ বাবা মারা সন্তানকে কী করে না, সময় দেয় না,
গল্প করে না, তাদের বোনের কথা জানতে চায় না, তাদের সাথে ঘুরে না, বেড়ায় না। তার মানে ভালোবাসাটা ভিতরে কিন্তু প্রচণ্ড থাকে সন্তানদের জন্য সবকিছু, তাই না, চাকরি বাকরি ব্যবসা নিয়েছে। কিন্তু আমি যদি আমার ভালোবাসাটা, আমরা কয়েকজন বাবা মা বলি আমাদের সন্তানকে, আই লাভ ইউ, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার জন্যই তো সব ভাবনা, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু মনে মনে বলি, কিন্তু বাইরে আমরা যে যত প্রকাশ করবে সম্পর্কটা তত কী হবে বলো তো, গাঢ়ত্ব তৈরি হবে। তাহলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা আমাকে এক্সপ্রেস করতে হবে, প্রকাশ করতে হবে, প্রশংসা করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, রিকগনাইজ করতে হবে, তাকে টাইম দিতে হবে, তার সাথে গল্প করতে হবে, তাকে নিয়ে ঘুরতে হবে। এটা যত করবো সম্পর্কটা আমাদের ততদিন সুন্দর থাকবে, তাহলে রিলেশনটা সুন্দর থাকবে, এক্সপ্রেস অ্যাকশন মনে থাকবে। তাহলে এই জিনিসটা যত থাকবে সম্পর্ক তত গাঢ় হবে, গাঢ় হবে এবং থাকবে, টিকবে। আর যত আমরা করবো না এক্সপ্রেশন অ্যাকশন, তত দূরত্ব তৈরি হবে। নাম্বার ওয়ান এটা খেয়াল রাখতে হবে। নাম্বার টু, দেখো এখন তো সোশ্যাল মিডিয়া, তার মানে দেখো সোশ্যাল মিডিয়াতে আমরা কী হচ্ছে, একটা ছেলের সাথে বিয়ের পরে একটা ছেলের সাথে দেখা যাচ্ছে, হাজব্যান্ডের সাথে বহু মেয়ের সাথে তার সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হচ্ছে, চ্যাটিং হচ্ছে, হয়তো বা কথা হচ্ছে মোবাইল ফোনে, মেয়ের সাথেও তাই হচ্ছে। তাহলে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়েরা কিন্তু এখন আর শুধু হাজব্যান্ডের সাথে তার গল্প হচ্ছে, কথা হচ্ছে তা না, সে একাধিক ছেলের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে। তাহলে দেখো একটা কথা মনে রাখতে হবে, একটা ছেলে একটা মেয়ের প্রতি আকর্ষণ হবেই, এটাই স্বাভাবিক, কাছে পেতে ইচ্ছা করবে এটা কিন্তু স্বাভাবিক, আকর্ষণ তৈরি করতে হবে এটা কিন্তু স্বাভাবিক। মেয়েরও তাই, অন্য ছেলের প্রতি আকর্ষণ হবে, অন্য ছেলের সাথে গল্প করতে ইচ্ছা করবে, অন্য ছেলের সাথে তার সময় কাটাতে ভিতরে আকর্ষণ তৈরি হবে, ইট ইজ নর্মাল, না হওয়াটাই কিন্তু অ্যাবনর্মাল, রাইট? তাহলে আমাকে কী করতে হবে, ভালো লাগতেই পারে, আকর্ষণ হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাও কিন্তু স্বাভাবিক। তো সুতরাং মনে রাখতে হবে আমরা যে যত নিজেকে কন্ট্রোল করতে পারবো, তার মানে অন্যের প্রতি আকর্ষণ, অন্যের প্রতি ভালো লাগা, অন্যের প্রতি আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো থাকতে পারে, থাকা স্বাভাবিক, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণের ডেফিনেশনটাকে আমি আমার ছাত্রছাত্রী কীভাবে শিখে জানো, দেখো বকা দিতে ইচ্ছে করছে বকলাম না, রেগে যেতে ইচ্ছে করছে রাখলাম না, রাইট? তারপরে একটা বাজে ছবি দেখতে ইচ্ছে করছে দেখলাম না, আমি ইচ্ছা করলে ঘুষ খেতে পারি কিন্তু ঘুষ খেলাম না। একটা মেয়ের সাথে সারাদিন ধরে আছি, কথা বলছি, ইচ্ছা করে তার সাথে অনেক কিছু করা সম্ভব কিন্তু আমি করলাম না, এটা কি বলে কন্ট্রোল। যার যত কন্ট্রোল সে তত বড় মানুষ। আচ্ছা বলতো, যার কন্ট্রোল নেই তাকে আমরা কী বলি? কন্ট্রোলের অপোজিট শব্দ কি? আনকন্ট্রোলড। আনকন্ট্রোল মানে কি? ভারসাম্যহীন। ভারসাম্য মানে কি? পাগল। আর পাগল মানে কি? ডাক্তার দেখাতে হবে। তার মানে ডিভোর্স যদি ঠেকাতে চাই, তাহলে আমরা আজকে জাস্ট দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো। এক, প্রথমে কী বলেছে, ভালোবাসাটা প্রকাশ করতে হবে, অ্যাকশন, রাইট? যত আমরা ভালোবাসাকে প্রকাশ করব তত সম্পর্ক সুন্দর থাকবে, আর যত আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো যে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড, আমি তাকে বিয়ে করেছি, সারা জীবন তার সাথে থাকবো, তার সন্তানের মা হিসেবে থাকবো, তার হাজব্যান্ড আমার হাজব্যান্ড এবং আমাদের সন্তান আমার সারা জীবনের জন্য সন্তান। ঠিক তেমনি হাজব্যান্ডকে ভাবতে হবে, আমি যাকে বিয়ে করেছি সারা জীবনের জন্যই বিয়ে করেছি, বুঝে শুনেই বিয়ে করেছি। এখন অন্যের প্রতি আমার আকর্ষণ হতেই পারে, অন্য মেয়েকে ভালো রাখতেই পারে, কিন্তু আমার বউ মানে আমার বউ। সুতরাং এই ভাবনাটা আমাদের মনের মধ্যে শক্ত করে গেঁথে রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। সুতরাং কন্ট্রোল ছাড়া কোনো উপায় নাই, বিশ্বাস, এই কন্ট্রোল। আচ্ছা মানুষ নিজেকে যদি কন্ট্রোলই করতে না পারে তাহলে অস্বাভাবিক, পশু পাখিরা তো তাদের নিজের উপর কন্ট্রোল থাকে, যখন যেটা মনে হয় তাই করতে পারে, কিন্তু মানুষকে তো মানুষকে আল্লাহ সৃষ্টিকর্তা সৃষ্টি সেরা করে বানিয়েছেন না। আমরা ভালো কাজ করতে পারি, মন্দ কাজ করতে পারি, আমরা পাপ কাজ করতে পারি, পুণ্যের কাজ করতে পারি, আমরা রেগে যেতে পারি, রাগ নাও করতে পারি, রাইট? সুতরাং যেহেতু আমাদের চয়েস আছে, এই জন্য কিন্তু আমাদের বিচার আছে। পশু পাখির ফেরেশতাদের চয়েস নাই, এই জন্য আমাদের কী নাই? বিচার নাই। তাহলে আমাদের চয়েস আছে, আর সেই চয়েসটা কি? যে আমরা ভালো থাকতে চাই, আমি ভালো থাকবো, নিজেকে কন্ট্রোল করবো। সুতরাং এই দুটো পয়েন্ট মনে থাকবে। কি দুটো পয়েন্ট? এক, ভালোবাসাকে
প্রকাশ করতে হবে, প্রকাশ করতে হবে, সময় দিতে হবে, গল্প করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে, আর নিজেকে কন্ট্রোল করতে হবে। এই দুটো যদি আমরা করতে পারি, ডিভোর্স নিশ্চিতভাবে বাড়া যায়, 50% বেশি কমে যাবে। এবং তোমার কি মনে হয়, আরো কমবে না? 70% করতে পারে। তাহলে আমরা যদি পরস্পরকে বুঝতে পারি, পরস্পরকে সময় দিতে পারি, পরস্পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পরস্পর তো টিকবেই, এই আর কি। তো খুব ভালো থাকো, সুন্দর থাকো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।